everyone, welcome back to my channel Moli Simple Lifestyle. তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আর সেটাতে আজকে রেসিপি হচ্ছে আমার ফ্রাইড রাইস আর মাটন কষা কালীপুজো স্পেশাল মেনু। কালীপুজোতে কারা কারা স্পেশাল, তো সবার বাড়িতে রান্না হবে, তো আমার বাড়িতে যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে মাটন কষা আর ফ্রাইড রাইস। তো চলো, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তোমরা ঝটপট করে দেখিয়ে দিই, ঝটপট করে দেখে নাও তোমরা। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে ভাত, মানে যেটা চাল সেটা দিয়ে দিয়েছি। এই যে দেখো, এখানে দিয়েছি বাসমতি রাইস, যেটার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চা ভাতটা রান্নাতে মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, সামান্য এক চামচ মতো রিফাইন্ড অয়েল, নুন, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। তো এখন ভাতটা আমার প্রায় হয়েও এসেছে। আর এদিকে দেখো রান্না হবে মাটন কষা, আলুগুলো ভেজে তুলে নিয়েছি, লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এদিকে দেখো মাটনটা একদম নতুনভাবে করছি, সমস্ত কিছু মশলা একেবারে মেখে বসিয়ে দেবো। তো মাটন তো আমার ম্যারিনেট করাই ছিল প্রায় আধ ঘন্টা আগে। এর মধ্যে এবার কী কী দিয়েছি দেখো, আদা রসুন বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা থেতে করা, তেজপাতা আর কিছু রসুনের কোয়া। তো এবার এটাকে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, কড়াইয়ের মধ্যে ফোড়ন আর কিছু দেবো না, কেন ওইটাকে সমস্ত কিছু এবার মেখে ভালো করে একটু মাখবো, মেখে দিয়ে দেবো কড়াইতে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো দেখো মাটনটা মেখে নিলাম, এবার কড়াইয়ের মধ্যে আলু ভাজার যে অবশিষ্ট তেল আছে এর মধ্যেই মাটনটা এবার ঢেলে দিচ্ছি। ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে, এবার কষানো চলছে। যে দেখো মাটনটা কষানো চলছে, আর এদিকে ফ্রাইড রাইস আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ঝটপট করে দেখিয়ে দিই একটু। তো দেখো এই যে আমার ফ্রাইড রাইস একদম কমপ্লিট রান্না হয়ে গেছে পুরোপুরি। এটাকে ঘি দিয়ে রেখে দিয়েছি। এদিকে হচ্ছে মাটন, মাটনও অলমোস্ট কষানো হয়ে এসেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। টান দেখো কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি নিচে। আর এই যে আমার ছেলে বসে পড়েছে, এবার আমরা খাবো ফ্রাইড রাইস আর মাটন। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। কষা, গরম গরম মাটন কষা, আলু দিয়ে জাস্ট নামালাম এক্ষুনি, এই যে দেখতেই পাচ্ছ জাস্ট এক্ষুনি নামিয়েছি মাটন কষা আলু দিয়ে। আহ, দারুণ হয়েছে দেখতে, খেতে কেমন হয়েছে? আর এই যে হচ্ছে আমাদের ফ্রাইড রাইস সমস্ত কিছু রেডি, এবার আমি খেতে দেবো। এই দেখো ফ্রাইড রাইস আর মাটন, এবার ফ্রাইড রাইসটা আমার দেওয়া হয়ে গেছে, এবার বাবিকে দেবো একটা মাটন। আর আমার বাবি খেতে ভালোবাসে, দেখো এই যে তেল মাটন, ও তেল খেতে ভীষণ ভাবি তেল। আর সঙ্গে মেটে দেখছি দাঁড়াও, এই যে আলু, আলু খেতে ভালোবাসো বাবি। এবার হচ্ছে মাটন, এটা কোনটা কোনটা বলো, এটা এর কিছু নেই, এটা খাও, এটা খাও, হ্যাঁ খেতে থাকো, তারপর আমি আবার দিচ্ছি। আর দুটো আর একটা আলু নাও, দুটো আলু, দুটো তেল দিয়ে খাও, আমি দিচ্ছি, ঠান্ডা হোক, দাও গ্রেভি নেই একটু, এটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। দাদাভাইকে দিয়ে, তোমাদের দাদাভাইকে দিয়েছি খেতে, খেয়ে বলবে কেমন হয়েছে, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। মানে ফ্রাইড রাইসের মাংস কম্বিনেশন এত ভালো, অনেকদিন বোধ করছেন কবে 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 করবে কবে করবে, আর সেটা করা হয়েছে, খুব ভালো হয়েছে। মাটন আর ফ্রাইড রাইস আর হচ্ছে বাবি খাচ্ছে, ভাই ভালো হয়েছে বাবা, মাটন ভালো হয়েছে, তেলটা খেয়ে বলো একটু, তেলটাকে একটু খেয়ে বলবে কেমন হয়েছে বলো, ভালো হয়েছে, দুদিন চলে গেছে মনটা খারাপ লাগছে বলো, বললাম মাকে থাকতে। তো তোমার দাদাভাইকে আর আমার ছেলেকে খেতে দিচ্ছি, আজকে রান্না করেছে ঠিকই আছে, বাবা মা বাড়িতে নেই, গেছে বৈষ্ণব সেবা নেমন্তন্ন আছে ওখানে গেছে, আর আমার মাও বাড়ি চলে গেছে, মনটা একদমই খারাপ, মানে এতদিন ধরে বলছে যাবে 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 যাবে, মানে মা থেকে যা থেকে যা, কালীপুজো কালীপুজো, যেই শুনেছে ঝড় বৃষ্টি হবে বলছে বাড়িঘর একদম ফাঁকা থাকবে, গাছপালা পোড় টুড়ে গেলে আমাকে গিয়ে সেই আবার লোক টোক ডেকে পরিষ্কার করতে প্রচুর ঝামেলা হয়ে যায়, সেই জন্য মা চলে গেছে, আর মনটা প্রচণ্ড খারাপ। আজকেই মা চলে গেছে, যেই বাবা সকালবেলা বলে কি বাজার থেকে মাটন নিয়েছে, আর আমার মনটা এত খারাপ হয়ে গেছে। আর তোমার দাদাভাই বলে কি যখন মাটন নিয়েছে তাহলে একটু ফ্রাইড রাইস করো, বাবা মা থাকে না, আবার ভাত করলে অনেক ঝামেলা, শাকটাক করো, এটা ভাজাভুজি করো, তার থেকে বরং ফ্রাইড রাইস আর মাটন করো। তো ফ্রাইড রাইস আর মাটন মাটন বানিয়েছি, কিন্তু মা চলে গেছে, মা একটু এইসব জিনিস খেতে ভালোবাসে, তো পিঠে পায়েস অতটা মানে পছন্দ করে না, কিন্তু মাছ মাংস খেতে ভীষণ পছন্দ করে। তো মা চলে গেছে, তো মনটা একটু খারাপ লাগছে,
একটু না ভীষণই খারাপ লাগছে, কারণ মা চলে গেছে। তো যাই হোক, মা বাবা বলেছে নভেম্বর মাসে হয়তো আসবে, বোনের বাড়িতে থাকবে একটু কদিন, বোনের শাশুড়ি বাবা থাকবে না, পুরী যাবে ঘুরতে, তো মা হয়তো বোনের কাছে এসে থাকবে, তখন যদি আসে তখন তো মাকে খাওয়াবই। যাই হোক, মনটা ভীষণ খারাপ লাগছে, মা চলে গেছে, একদম ভালো লাগছে না। আর বাবা মাও গেছে বৈষ্ণব সেবা নেওয়া, মানে বাবা মা খায় না অতটা পছন্দ করে, কিন্তু আমার মা যেহেতু খেতে ভালোবাসে সেই জন্যই মনটা খারাপ লাগছে। আর বাবা মা হচ্ছে মা তো খাই না, ফ্রাইড রাইসটা খায়, রাত্রিবেলার জন্য রেখে দিয়েছি। আর বাবা তো মাটন একটু, বাবা বলেছে রাখবে, আমি এসে খাবো, আমি তো রাখবোই, কারণ বাবা একটু খেতে পছন্দ করে ফ্রাইড রাইস মাটন, বাবা পছন্দ করে, মা তো খায় না অতটা মন খারাপ নেই, কিন্তু আমার মা যেহেতু চলে গেছে এগুলো খেতে ভালোবাসে, আমার তো বেশি মনটা খারাপ লাগছে। তো চলো এবার খাওয়া আমি শুরু করি। তো দেখো এই যে আমার আর ফ্রাইড রাইস আর মাটন, তো আমি এবার খেয়ে বলি কেমন হয়েছে, নিজে রান্না করেছি। দারুণ হয়েছে, তাই না? মাটনটা ওই দেখো প্রচুর সফট হয়েছে, আর ফ্রাইড রাইসটাও দারুণ খেতে হয়েছে, ভালো হয়েছে না? আর একটু গোলমরিচ গুঁড়ো করে দিয়েছি তো ভীষণ ভালো লাগছে। চলো খেয়ে নি, পরে কথা বলবো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নি। আর কালীপুজো স্পেশাল আমাদের মাটন আর ফ্রাইড রাইস, তোমাদের কেমন লাগলো রেসিপি তো দেখাইনি, জাস্ট তোমাদের দেখালাম যে কী কী রান্না আছে করলাম, কেন একা হাতে ধরে ক্যামেরা ধরে অসম্ভব হচ্ছিলই না ফ্রাইড রাইস। তাহলে যদি এরকম আলু হয় মাটনে, আমার তো মাটনে সবথেকে বেশি আলুটাই ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, হয় ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, বেল আইকনটিকে প্রেস করে দিও। তো চলো টাটা।